একজন ভাই কমেন্ট করে লিখেছে, অনেক চেষ্টা করেছি হ্যান্ডেল মারা বন্ধ করে দেব, কিন্তু পারিনি। যখনই মন খারাপ হয় বা কোনো রাগ হয় তখন হ্যান্ডেল মেরে দিই। কী করে আমি হ্যান্ডেল মারা বন্ধ করব? তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, এতদিনের পুরনো অভ্যাস অত সহজে কিন্তু একবারে যেতে চায় না, ঠিক আছে? এর জন্য কিন্তু তোমাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে, ঠিক আছে? কীরকমভাবে চেষ্টা করবে দেখো, প্রথম প্রথম যখন তুমি হ্যান্ডেল মারা বন্ধ করবে না, তখন দেখবে হয়তো যে 5 দিন, 6 দিন বা 7 দিন পর্যন্ত থাকতে পারলে, ঠিক আছে? যেসব ছেলেরা প্রত্যেক দিন হ্যান্ডেল মারে বা দিনে 2 দিনে একবার হ্যান্ডেল মারে, সেই ধরনের ছেলেরা যদি মনে করে যে আমি হ্যান্ডেল মারা বন্ধ করে দেবো, তাহলে খুব বেশি হলে সে 5 থেকে 7 দিন পর্যন্ত থাকতে পারবে, বা খুব বেশি হলে 10 দিন পর্যন্ত থাকতে পারবে। তারপর আবার হ্যান্ডেল মারতে মন হবে এবং সে কিন্তু হ্যান্ডেল মেরে দেবে, ঠিক আছে? তো এই হ্যান্ডেল ধরো 10 দিন পর মেরে দিলে, এই সময় মন ভেঙে গেলে হবে না যে আমি তো পারবোই না, আমার দ্বারা হচ্ছেই না, আমি বারবার হ্যান্ডেল মেরে ফেলছি। ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? প্রথমবার ঠিক আছে, তুমি 10 দিন পর হ্যান্ডেল মেরে দিলে, তারপর আবার চেষ্টা করো, আবার হ্যান্ডেল মারা বন্ধ করে দাও, ঠিক আছে? তারপর দেখবে আস্তে আস্তে এই টাইমটা বাড়তে থাকবে। তারপর দেখবে হয়তো 10 দিন থেকে ডাইরেক্ট 20 দিনে চলে গেলো, বা 25 দিন পর আবার হ্যান্ডেল মারতে মন হলো, বা ভুলবশত হয়তো মেরেই ফেললে, ঠিক আছে? আবার অনেক সময় হয় কি, যখন কোনো ছেলে হ্যান্ডেল মারা হঠাৎ করে বন্ধ করে দেয় না, তার রাত্রিবেলায় স্বপ্ন দোষ হয় খুব, ঠিক আছে? স্বপ্ন দেখবে উল্টোপাল্টা এবং অটোমেটিক তার বীর্যপাত হয়ে যাবে ঘুমের মধ্যে, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো নিয়ে অত চিন্তা করলে হবে না, তোমাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে যাতে তুমি হ্যান্ডেল মারা বন্ধ করে দাও। তাহলেই দেখবে আস্তে আস্তে কিন্তু তোমার মধ্যে সেই অভ্যাসটা তৈরি হয়ে যাবে। উদাহরণ হিসেবে বলছি, দেখো তুমি এমন তো নয় যে তুমি প্রথম থেকেই প্রত্যেক দিন হ্যান্ডেল মারতে, যেসব ছেলেরা প্রত্যেক দিন হ্যান্ডেল মারা, এমনটা নয় যে সে যেদিন হ্যান্ডেল মারতে শিখেছিল সেই দিন থেকেই সে প্রত্যেক দিন হ্যান্ডেল মারা, এমনটা না। প্রথমে সে আজকে মারলো, আবার 5 দিন পর একবার মারতো, বা 10 দিন পর একবার মারতো, কিন্তু আস্তে আস্তে সে এমন মজা পেয়েছে যে প্রত্যেক দিন মারতে শুরু করেছে এবং সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ঠিক তেমনিভাবে ওই অভ্যাসটাকে ভাঙতে গেলে কী করতে হবে না, তোমাকে আস্তে 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 দিনগুলোকে বাড়ানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? আজকে তুমি 7 দিন পর হ্যান্ডেল মারলে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে কী করতে হবে, আবার হ্যান্ডেল মারা বন্ধ করে দিতে হবে, তারপর দেখতে হবে কতদিন তুমি থাকতে পারো। হ্যাঁ, যদি না খুব মানে হয়তো ভুলবশত কিছু হয়ে গেল, সেটা আলাদা কথা, হ্যাঁ, আর না হলে দেখবে আস্তে আস্তে এই করতে করতে না টাইমটা বেড়ে যাবে। আমি যদি আমার নিজের কথা বলি, আমিও আগে প্রত্যেক দিন হ্যান্ডেল মারতাম, দিনে 2 বারও হ্যান্ডেল মেরেছি, কিন্তু যখন আমি বন্ধ করলাম, এই অভ্যাসটা যখন ছাড়লাম, তখন এরকম হতো যে 20 দিন থাকতে পারলাম, আবার খুব মন হলো কোনো দিন ভুলবশত হ্যান্ডেল মেরে ফেললাম, হ্যাঁ, কখনো 1 মাস থাকলাম, এরকম হতো আর কি, ঠিক আছে? একটা না করতে পারতাম না। তারপর এই করতে 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 আস্তে আস্তে 6 মাস 7 মাস পর্যন্ত মানে আটকে দিতে পেরেছি আর কি। হ্যাঁ, তো এটাও তোমরা পারবে, তোমাদেরও হবে, কোনো অসুবিধা নাই। আর বন্ধুরা, আসল মজা অনেক ভাবে কি, হ্যান্ডেল মেরে খুব মজা, ঠিক আছে? বীজপাত করে খুব মজা, কিন্তু বন্ধু এই যে মজাটা, ওটা সামান্য 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর্যন্ত থাকে, ঠিক আছে? ওই অনুভূতিটা কতক্ষণের? 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, 10 সেকেন্ডও থাকে না, ওই 5 সেকেন্ড। কিন্তু তোমার এই বীর্য শরীরের মধ্যে ধারণ করলে যে এনার্জি তোমার মনের মধ্যে আসবে, তোমার শরীরের মধ্যে যে এনার্জি আসবে এবং সেই জিনিসটার যা মজা, সেটা তুমি সারাক্ষণ 24 ঘন্টা, হ্যাঁ, তোমার পাশে থাকবে, সেই মজাটা তোমার সঙ্গে থাকবে, তুমি সেটা অনুভব করতে পারবে। তো তার জন্য প্রত্যেক ছেলেকেই বলবো যে অনেক হয়েছে খারাপ কাজ, এবার বন্ধ করো, ঠিক আছে? এবং অনুভব করো সেই শক্তিটাকে, সেই পাওয়ারটাকে, হ্যাঁ, সেই এনার্জিটাকে যেটা বীর্য তোমার শরীরের মধ্যে দেবে, ঠিক আছে? তাই এই বীর্যটাকে বাইরে বার না করে এর ভেতরে যে ক্ষমতা রয়েছে সেটাকে একবার দেখো। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখাবে পরের ভিডিওতে।